বৈশ্বিক কঠিন সময়ে দেয়া বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় গুরুত্ব সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী পাচারের টাকা ফেরাতে চায় সরকার উদ্বুদ্ধ করবে অন্যদের মত বিশ্লেষকদের পদ্মা সেতু প্রকল্পের আওতায় হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্ল্যাটফর্ম নির্মাণ শেষ সেতু উদ্বোধনের দিন জনসমুদ্রে পরিণত হবে জাজিরা প্রান্ত সীতাকুণ্ডের ডিপোর বিষাক্ত ধোঁয়ায় চোখে যন্ত্রণা আর শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা ছাড়ছেন ঘরবাড়ি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর এবং দুই বছর পর চালু হল ঢাকা কলকাতা বাস সার্ভিস বেনাপোল দিয়ে ভারত যাতায়াতে বেড়েছে ভোগান্তি দুদেশের ইমিগ্রেশনেই যাত্রীদের পেরিয়ে যায় 10 ঘন্টা বাংলার সময় সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম বৈশ্বিক কঠিন সময়ে উপস্থাপন করা হয়েছে এবারের বাজেট এতে গুরুত্ব পেয়েছে দেশীয় শিল্প সুরক্ষার বিষয়টি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী 2022-23 অর্থবছরের এই বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি সরকার পাচারের টাকা ফেরাতে চায় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন অর্থমন্ত্রী কেমন হলো বাজেট তা জানতে ও জানাতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও এনবিআর এর চেয়ারম্যান ছাড়াও উপস্থিত হন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বাগত বক্তব্যে 2022-23 অর্থবছরের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল তিনি বলেন পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা করা হবে এছাড়া দেশীয় পণ্য দেশে থেকেই কিনতে হবে বলে জানান তিনি অপ্রদূষিত টাকা কিন্তু আমরা এটাকে কালো টাকা হিসেবে বলছি তো আমরা সেই টাকাগুলোই আমরা আবার ফেরত নিয়ে আসতে চাচ্ছি দেশের ভিতরে যদি কোনো জিনিস যদি উৎপাদিত হয় এবং সেগুলো যদি আমাদের উৎপাদন সেগুলো আমাদের ব্যবহারে লাগে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলোর কোয়ালিটিও ভালো কম্পিটিটিভনেস আছে তো এখন আমরা মনে করি দেশের ভিতরে যে জিনিস তৈরি হবে সেগুলো দেশ থেকে কিনতে হবে এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশ থেকে যদি আমদানি বন্ধ হয় তবুও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ জানিয়ে তিনি বলেন মানুষের আয় আগের তুলনায় বেড়েছে মানুষের কিন্তু আয় বেড়েছে আয় বাড়ার দরুন তাদের কনজাম্পশনও বেড়েছে তারা এখন যারা 1 মিল খেত তারা 2 মিল খায় যারা 2 মিল খায় তো 3 আমরা এটাই চাই শুধু আমাদের একটাই কথা এই সরকারের যে এখন আমাদের আমরা বলছি খাদ্য অনেকটাই আমরা স্বয়ংসম্পূর্ণ যে উৎপাদন হয় ইনশাল্লাহ আমাদের এটাতে কোনো দেশে খাদ্য সংকট একটা হাহাকার হওয়া মহামারীর কারণে ভার্চুয়ালি বাজেটোত্তর সংবাদ সম্মেলন হলেও 2 বছর পর সরাসরি অনুষ্ঠিত হলো এই আয়োজন কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা বাজেট নিয়ে অবশেষে সুর পাল্টে সরকার বন্দনায় সিপিডি 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের দেয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারা জানান সরকারের উন্নয়ন টেকসই হচ্ছে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটি জানায় বৈশ্বিক সংকটকালে প্রস্তাবিত বাজেটে সঠিকভাবেই চিহ্নিত করা হয়েছে সমস্যাগুলো যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিম্ন আয়ের মানুষকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে এবারের বাজেটে বাস্তবসম্মত উদ্যোগ নেই বলেও দাবি সিপিডির বরাবরের মতো এবারও জাতীয় বাজেট উত্থাপনের পরদিন বিশ্লেষণ তুলে ধরতে শুক্রবার সকালে গণমাধ্যমের সামনে আসে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি প্রতিবারই বাজেটের কঠোর সমালোচনা করলেও এবার দেশের উন্নয়ন কৌশলের প্রশংসা করে সংস্থাটি শুরুতেই বলা হয় বৈশ্বিক সংকটকালে প্রস্তাবিত এবারের বাজেটে আগামীর সমস্যা চিহ্নিত করতে দক্ষতার পরিচয় দিয়েছে সরকার যে প্রকল্পগুলো চলমান সেই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ কমেছে এবং যে প্রকল্পগুলো শেষ হয়ে যাবে সেই প্রকল্পগুলোর বরাদ্দ বেড়েছে এটি একটি ভালো দিকে কৃষির ক্ষেত্রে যে ভর্তুকির ব্যবস্থাটি করা হয়েছে সেটি উৎপাদনের জন্য ভালো এবং বাজারে মূল্য স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়তা করবে প্রকল্পে বরাদ্দ ও বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অবাস্তব কৌশল নিয়েছে সরকার বিরোধিতা করা হয় অর্থ পাচারকারীদের শাস্তি না দিয়ে তা দেশে আনার সুযোগ দেওয়ার মতো উদ্যোগেরও বেশিরভাগই যদি আমদানিকৃত মূল্যস্ফীতি হয়ে থাকে এবং বিশ্ব অর্থনীতির অবস্থা যদি এটাই হয়ে থাকে তাহলে সেখানে 5.6% কীভাবে হবে একদিকে তো
কোভিডের প্রাদুর্ভাব, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, আমাদের এই মূল্যস্ফীতি 5.6% কোথা থেকে আসবে? বাইরে যারা টাকা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, বৈধভাবে বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে সুবিধাটা যেটা দেয়া হলো, আমরা মনে করি যে এটা নৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক তিন দিক থেকেই এটা অগ্রহণযোগ্য এবং এটা কোনোভাবেই এটা যৌক্তিক নয়। বলা হয়, অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও ইতিবাচক দিক হলো সরকার এখন উন্নয়নকে টেকসই করার দিকেই বেশি মনোযোগী। সরকার প্রধান থেকে কিন্তু এখন গুণগতভাবে অর্থনৈতিক যে সূচকগুলো সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আর জিডিপি অথবা জিডিপি পার ক্যাপিটা এই জায়গার ভিতরে আর নেই। শিক্ষা, স্বাস্থ্য, ক্লাইমেট চেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে আগামী দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধানের পক্ষ থেকে এইগুলোকে গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে বাজেটে রাজনৈতিক সুবিধা বাড়ানোর মনোভাব থেকে সরকার বেরিয়ে এসেছে, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। এই অর্থ বছরে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সরকার শেষ করতে যাচ্ছেন এবং অবশ্যই সরকারের আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে এটা ইতিবাচক প্রভাব ফেলবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বেটারমিনাল প্রকল্পকে অগ্রাধিকারের আওতায় আনা সহ নির্মাণাধীন মেগা প্রকল্প দ্রুত শেষ করতে বিশেষ বরাদ্দের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। পাশাপাশি সারা দেশের সঙ্গে বাণিজ্যিক রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রকল্প নেয়ার তাগিদ তাদের। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। দেশের আমদানি রফতানির প্রধান দ্বার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসাবে গড়ে তুলতে বর্তমান সরকার এই অঞ্চলে কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, বে টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর এমনকি অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, যা চট্টগ্রামকে শুধু আঞ্চলিক হিসেবে নয়, প্রতিষ্ঠা করবে দক্ষিণ এশিয়া সহ আন্তর্জাতিক কানেক্টিভিটি হিসেবেও। চলমান এসব প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি ব্যবসায়ী নেতাদের। এই ব্যাটারমিনালটা শেষ করা যায় তাহলে পরে 6,000 থেকে 7,000 কিউবিকের কন্টেনারগুলি কিন্তু এখানে আসতে পারবে এবং স্মুথলি হ্যান্ডেলিং করতে পারবে এবং আগামী 50 বছর, আমি তো বললাম যে প্রয়োজন হবে না, এবং যেটা 600 বিলিয়নের এক্সপোর্টের টার্গেট, সেই 100 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট যদি আপনাকে পূরণ করতে হয়, বেটারমিনাল কোনো বিকল্প নেই। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় নতুন অবকাঠামো প্রয়োজন বলে মনে করেন শিল্প মালিকরা। ইন্ডাস্ট্রিয়াল জোন করতে হবে, সুযোগ করে দিতে হবে বিদেশি এবং লোকাল যারা এন্টারপ্রেনার আছে, ইনভেস্টর আছে, তারা যেন এই বন্দরকে ঘিরে এখানে ইন্ডাস্ট্রি করে সেই ব্যবস্থা করতে হবে। ইন্ডাস্ট্রি যেভাবে বাড়তেছে এবং ইকোনমিক জোন যেগুলো ফিজিবল হচ্ছে, এটার কারণে আমাদের যে এক্সিস্টিং 4 লাইন ছিল এটাকে অবশ্যই 8 লাইন বা 6 লাইনে নেওয়া খুবই জরুরি বলে আমরা মনে করি। কানেক্টিভিটি অবশ্যই বাড়াতে হবে, এখানে যদি কানেক্টিভিটি না বাড়ে তাহলে অর্থনৈতিক যে চাঞ্চল্য ওটা এত সহজ সৃষ্টি হবে না। এছাড়া চট্টগ্রাম বন্দর ও কাস্টমস থেকে আয়ের একটি অংশ এই অঞ্চলের উন্নয়নে থোক বরাদ্দের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় নদীতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সব প্ল্যাটফর্ম নির্মাণ শেষ হয়েছে। গতকাল সবশেষ 7 নম্বর প্ল্যাটফর্মটি সেতু কর্তৃপক্ষ পিজিসিবির কাছে হস্তান্তর করেছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের নানা অসমতার সোপান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পদ্মার বুকে হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্ল্যাটফর্ম নির্মাণ শেষ, এখন টাওয়ার স্থাপনে চলছে মহাব্যস্ততা। 9.4 কিলোমিটার রিভার ক্রসিং লাইন নির্মাণের লক্ষ্যে অধিক উচ্চতার এই টাওয়ার। নদীতে একটি থেকে অপর টাওয়ারের দূরত্ব 830 মিটার। পদ্মা সেতু প্রকল্পের আওতায় এই টাওয়ারের প্ল্যাটফর্ম নির্মাণে অর্থ সাশ্রয় ছাড়াও একরকম অসম্ভব সম্ভব হয়েছে। ফলে আমিনবাজার, মাওয়া, মোংলা 400 কেভি সঞ্চালন লাইন উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। পদ্মা ব্রিজের ফাউন্ডেশন করতে যে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মাধ্যমে এটা করা হচ্ছে। পায়রা ও রামপাল কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এই লাইনেই। পদ্মা সেতু যেভাবে পাইলিং করা হয়েছে এই জায়গায় ঠিক সেভাবে পাইলিং করা হয়েছে। 400 কিলোওয়াট ফাউন্ডেশন নাও ইজ অল কমপ্লিট, সো উই আর হ্যাপি টু ওয়ার্ক ইন বাংলাদেশ। বিজেসিবির সাথে পরামর্শ করেই 2 কিলোমিটার দূরে আমরা করেছি, তো এটা আমাদের কিন্তু প্রায় 800 কোটি টাকা খরচ হয়ে গেছে। পদ্মা সেতুর 2 কিলোমিটার ভাটিতে সেতুরই আদলে জার্মানি হ্যামারের প্ল্যাটফর্মগুলোর পাইল স্থাপন করা হয়। এক
110 মিটার গভীর পর্যন্ত যাওয়া পাইলের উপর তৈরি হয়েছে পদ্মার বুকে এই প্ল্যাটফর্ম। এর উপর এখন তৈরি হচ্ছে 126 মিটার উচ্চতার টাওয়ার। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন নিবলেও বিষাক্ত ধোঁয়া বিপর্যয় ডেকে আনছে পরিবেশের। চোখ জ্বালা পোড়া এবং শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা। এ কারণে অনেকেই ঘর বাড়ি ছেড়েছেন। সাক্ষাৎটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মূলত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর এই পয়েন্টেই আগুনের সূত্রপাত ঘটেছিল। এরপর যখন বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে এশেডও, এশেডটিও পুরোপুরি ছাই হয়ে গেছে। তবে আগুনের ঘটনায় রক্ষা পাওয়া 3000-এর বেশি কন্টেইনারকে আরেক পাশে এনে রেখেছে ডিপো কর্তৃপক্ষ। কুমিরা বিএম কন্টেইনার ডিপোর পার্শ্ববর্তী গ্রামের এ শিশুর আচরণ বলে দিচ্ছে এখানকার পরিবেশে কতটা বিপর্যয় নেমে এসেছে। আগুনের সূত্রপাতের পর অন্তত 65 ঘন্টা লেগেছে নিয়ন্ত্রণে আনতে, আর পুরোপুরি নেভাতে লেগেছে 95 ঘন্টার বেশি। তারপরও কালো ধোঁয়ার নির্গমন বন্ধ হয়নি, বরং দমকল কর্মীরা কন্টেইনার সরাতে গেলে ধোঁয়ার পরিমাণ আরও বাড়ছে। এতে চোখের যন্ত্রণার পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ডিপোর পানি আসতেছে, একটু গন্ধ লাগতেছে, বিভিন্ন রকমের চোখ জ্বালাপোড়া করতেছে, এরকম বিষাক্ত ধোঁয়াগুলো এখনো পর্যন্ত আমাদের নাকে মুখে আসে। দুয়ে জায়গি নাকি লাগে দে যেন মানে নিঃশ্বাস জাম হয়ে যাবুই, মানে আতঙ্কত লাগে, চোখ মুখ জ্বলে। এমনিতে আগুন ও বিস্ফোরণের পরপরই আতঙ্কিত হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে যায় অনেকে। তারা যেমন বসত বাড়িতে ফিরেনি, তেমনি বাকি যারা বাড়িতে ছিলেন তারাও গ্রাম ছাড়ছেন অসুস্থতার ভয়ে। তো হালকা হালকা ধোঁয়া উঠতেছে, এবং দ্বিতীয়ত হয়তো বা আরো বাস্ট হইতে পারে। দুর্গন্ধ আমরা থাকতে পারতেছি না, আমরা বাসা যার যার বাসা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের এখন অনেক ফ্যামিলি চলে গেছে এই যে কেমিক্যালের জন্য, কেমিক্যালে এগুলো মানে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না আমাদের। শনিবার রাতের এই ঘটনায় বিস্ফোরণের শব্দে 4 কিলোমিটার দূরের বাড়িঘরের দরজা জানালা পর্যন্ত ভেঙে পড়ে। এখনো বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পটুয়াখালীতে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকটি ঘর। বৃহস্পতিবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরকাশিম দ্বীপে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় টর্নেডো। এতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘরের চালা উড়ে যায়, ভেঙে পড়ে টিনের ছাউনি। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশের অন্য বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত সরকারি ঘরগুলো শিগগিরই মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নারী ও নতুন ভোটারের সংখ্যা বেশি। প্রার্থীদের প্রতিশ্রুতিও যেন তাদের ঘিরে একটু বেশি। তবে আশ্বাসে না ভুলে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার কথাই বলছেন ভোটাররা। বাহার রাহানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আর মাত্র 3 দিন পরেই কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় প্রতিটি পাড়া মহল্লায় এখন উৎসবের আমেজ। নগরীর এবারের নির্বাচনে মোট ভোটার 2,29,900, গত নির্বাচনের চেয়ে 22,000 বেশি, আর নারী ভোটার 1,17,092 জন। নতুন ভোটাররা প্রার্থীদের জয়ে বড় ভূমিকা রাখবে, তাই তাদের ভোট পেতে মনোযোগী প্রার্থীরাও। তথ্য প্রযুক্তির যুগে আমি ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করছি, তাদেরকে ফ্রি ট্রেনিং দিব। ট্রেনিং দেওয়ার পরে যাতে তারা যাতে তাদের এলাকায় বসে তাদের জবটা যাতে করতে পারে, সেজন্য আমি ফ্রি ওয়াইফাই জুন করে দেব। আমি অবশ্যই এদেরকে বলবো যে এটা যেন সঠিক চিন্তা ভাবনা করে এদের যৌবনের প্রথম ভোটটা নৌকায় দেয়। যারা ভোটার হয় মিনিমাম 18 বছর, তারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সুতরাং পাশ করতে হয়, তারা সব কিছু জানে, তারা সব দিকে চিন্তা ভাবনা বিবেচনা করে কে ভালো তাকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। তবে উন্নয়নে যিনি কাজ করবেন তাকে বেছে নেবেন বলে জানান ভোটাররা। যিনি আমাদের উন্নয়ন করবে, যিনি আমাদের মানে দেশের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন চাবে, ওনাকে আমরা যাচ্ছি। নিরাপদে ভোট কেন্দ্রে যেতে চাই, আর পছন্দ মতো যাতে যে প্রার্থীটা আছে তাকে ভোট দিতে চাই। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জলাবদ্ধতা মুক্ত এবং জ্যামজট মুক্ত কুমিল্লা চাই আমরা। আগামী 15 জুন কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।
শেরপুরে লাগামহীনভাবে চলছে সুদের ব্যবসা। অর্থলগ্নিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুদের ঘানি টানতে গিয়ে অনেকে নিঃস্ব এবং ভিটে ছাড়া। পুলিশ বলছে সুদ কারবারিদের তালিকা হচ্ছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাবু চক্রবর্তীর তোলা ছবি ও শহীদুল ইসলাম হীরার তথ্য নিয়ে রিপোর্ট। এই এলাকার নাম ছিল পীরের বাড়ি মোড়, কিন্তু বর্তমান প্রজন্ম এলাকাটিকে সুদারু মোড় বলেই জানেন। শেরপুরে এই এলাকা নয়, প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লায় সুদের কারবারিদের দৌরাত্ম্য এখন চরমে। কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে টাকা ধার পাওয়া যতটা কষ্টের, ঠিক ততটাই সহজ উচ্চ সুদে ঋণ দেয়া। তফসিলি ব্যাংকের চেক অথবা স্বর্ণালঙ্কার জমা দিয়ে নিতে হয় এই টাকা। ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে সুদে আসলে কয়েক গুণ টাকা পরিশোধ করেও অনেক সময় মেলে না মুক্তি। রাজমিস্ত্রি কাম করত, আর আজকে মনে করুন শিল্পীপতি, 1000 টাকা নিলে 50 টাকা নাব দেন নাকি? চড়া সুদের ঋণ ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করলেন সুদ কারবারিরা। পাবলিক হয়ে গেছে, আবার 5-10 হাজার টাকা দেই, ওরা আবার ইনকাম করে আইরা পুরো আঙ্গুর কিস্তিতে। দ্রুত এই সুদ কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকার অনুমোদিত নয় অথবা সময় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো যদি MLM বা সুদের ব্যবসা সমাজে থাকে বা আমাদের নজরে আসে, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সদস্যের বাহিরে কোনো ঋণ অন্য কোনো সংস্থাকে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া তার কোনো এখতিয়ার নাই। যদি এরকম কোনো অভিযোগ আমরা পেয়ে থাকি সাথে সাথে আমরা এর প্রতিকারের ব্যবস্থা করে থাকি। শেরপুরে সরকার অনুমোদিত 1105টি সমবায় সমিতি বিধি মেনে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে এই সংখ্যার কয়েক গুণ ঋণদান সংস্থা বা ব্যক্তিগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ শেরপুর। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি বাস সার্ভিস। সকালে মতিঝিলের BRTC আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী দুটি বাস ছেড়ে যায়। আখাউড়া আগরতলা ও বেনাপোল হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এই বাস চলাচল করবে। এদিকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশনার জানান, ট্রেনের পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি বাস সার্ভিস আবারও চালু হওয়ায় আগামীতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে, যা দুই দেশের সম্পর্ককে আরও জোরালো করবে। ঢাকা কলকাতা সরাসরি বাস সার্ভিসটা অন্য অন্য যে সমস্ত কানেক্টিং সার্ভিস আছে তার থেকে অনেক বেটার, কারণ ফেরিঘাটে এটা অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার হয় এবং যানজট মুক্তভাবে আমরা চলে আসতে পারি। বাস সার্ভিসে অনেকদিন পর যাইতেছি কলকাতা, খুব ভালো লাগতেছে। AC খুবই ভালো, সার্ভিস ভালো। হ্যাঁ, আমি যাচ্ছি ঘুরতে আমার ফ্রেন্ডদের নিয়ে। বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে বেড়েছে সীমাহীন দুর্ভোগ। পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে কাজ শেষ করতেই পেরিয়ে যায় 8 থেকে 10 ঘন্টা। বেনাপোল থেকে শাউন হোসেনের ছবি এবং আজিজুল হকের তথ্য নিয়ে রিপোর্ট। ব্যবসা, চিকিৎসা আর শিক্ষা গ্রহণে নির্ভরশীল বাংলাদেশিদের সারা বছর ধরেই যেতে হয় ভারতে। করোনার পর সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিভিন্ন প্রয়োজনে ভ্রমণে চাপ বেড়েছে। যাত্রীদের অভিযোগ, সেবার বদলে বেড়েছে ভোগান্তি ও হয়রানি। পেট্রাপোল ইমিগ্রেশনে জনবল সংকটে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে এক একজনের সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। জনবল বৃদ্ধি করে, কাউন্টার বৃদ্ধি করে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমাদের এই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্টভোগ হইতো না। পরিবার থেকে রাত্রি 7-8 ঘন্টা দাঁড়িয়ে ইমিগ্রেশন হচ্ছে, এইসব করতে হচ্ছে, এটা সরকার থেকে ভাবা উচিত। সীমাহীন দুর্ভোগ, 7-8 ঘন্টা লাগে বর্ডার ক্রস। যাত্রী ভোগান্তি কমাতে ভারতীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেছে বলে জানান বেনাপোল বন্দরের কর্মকর্তা। ইন্ডিয়ার সাথে যোগাযোগ করেছি, পোর্টের সাথে তারা যথাসাধ্য চেষ্টা করছে। তারা বলছে কিছু আইনগত বিষয় আছে, কর্মচারীদের পোস্টিংয়ের বিষয় আছে, এটা হলে পরে ওরা কিছু সময় বলেছে, কিছু সময় লাগবে, সময়ের পরে এটা কিওর হয়ে যাবে। বর্তমানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে 5 থেকে 6 হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছেন। ভ্রমণ খাতে বছরে বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা ও ভারতের 150 কোটি টাকার মতো আয় হয়। সময় সংবাদ বেনাপোল। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈশ্বিক কঠিন সময়ে দেয়া বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় গুরুত্ব। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, পাচারের টাকা ফেরাতে চায় সরকার, উদ্বুদ্ধ করবে অন্যদের, মত বিশ্লেষকদের। পদ্মা সেতু প্রকল্পের আওতায় হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্ল্যাটফর্ম নির্মাণ শেষ।
সেতু উদ্বোধনের দিন জনসমুদ্রে পরিণত হবে জাজিরা প্রান্ত। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।